এই প্রথম কন্যাশ্রী দিবসে বাংলার কন্যাশ্রীদের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মুহূর্তে ব্লাড ব্যাংকে রক্তের অভাব একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এবং পেশেন্টদের পরিবার পরিজনদের মধ্যে। হসপিটালগুলিতে লেগেই আছে রক্তের জন্য হাহাকার। এরকম এক কঠিন পরিস্থিতিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রমের পর আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আয়োজন করতে গিয়ে কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা গ্রামে গ্রামে গিয়ে রক্তদান সম্পর্কে বোঝায় এবং যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান তাদের নাম নথিভুক্ত করে। আর এভাবেই একটি মাসের অক্লান্ত পরিশ্রমের কারণেই কন্যাশ্রীরা দেখে সাফল্যের মুখ। প্রাপ্ত ছাত্রীদের উৎসাহ এবং আন্তরিকতা দেখে মনস্থির করেন এবং ছাত্রীদের আশ্বস্ত করেন। রক্তদান শিবিরে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র নিয়ে পৌঁছে যায় বিষ্ণুপুর SDPO কুতুবউদ্দিন খানের কাছে। কন্যাশ্রীদের এই মহৎ কাজে সাড়া দিয়ে ছুটে আসেন মাননীয় SDPO কুতুবউদ্দিন খান। তিনি একরকম অভিভূত কন্যাশ্রীদের এই ধরনের মানবিকতায় ও সামাজিকতায়। কন্যাশ্রীদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষও। বাঁকুড়ার ইন্দাসের রাজখামার হাইস্কুল চত্বর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। দিনে রক্তদান শিবিরের আয়োজন কেন? আমরা কন্যাশ্রীরা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা রক্তদান শিবির করব, যেহেতু রক্তদানের খুব অসুবিধা হচ্ছে, লোকে রক্ত পাচ্ছে না। সেই ভেবে আমরা ভেবেছিলাম যে স্কুল থেকে কিছু আয়োজন করলে হয়তো তো লোকের সুবিধা হবে, অনেক লোক রক্ত পাবে। এই জন্য আমরা অনেকজন মিলে, কন্যাশ্রীরা মিলে এই আয়োজনটা করেছি। তাতে সবাই খুশি হয়েছে, রক্ত দিতে এসেছে, যারা প্রথম কোনো দিন দেয়নি এখানে দিয়ে খুবই আনন্দ পেয়েছে। ওরা বলেছে পরেও যদি কোনো দিন হয় তারা সব জায়গাতেই রক্ত দেবে। তারা খুব খুশি, আমরাও খুব খুশি যেহেতু তারা এসেছে আমাদের কথাতে। আমরাও এক মাস ধরে প্রচুর পরিশ্রম করে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে নাম লিখে তাদের ডোনার খুঁজে সব তাদেরকে বলে এসেছি। তারাও খুশি, আমরাও খুশি এবং তারাও খুশি। তোমার নাম? আমার নাম মনীষা পারভীন। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11। রক্ত দিলেন? হ্যাঁ, আমি আজকে রক্ত দিলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি কলিসুন্দর থেকে আসছি, আর আমি স্বামী গোষ্ঠী কাজ করি। কন্যাশ্রী মেয়েরা আমাদের কাছে দিয়েছিল যে রক্ত শিবিরের জন্য। ওই কন্যাশ্রী মেয়েটিকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি কোনোদিনও রক্ত দিইনি, আমি প্রথম রক্ত দিলাম। যে মেয়েরা যে এগিয়ে, কন্যাশ্রী মেয়েরা যে এগিয়ে এসেছে আমার খুব ভালো লাগলো, ওর জন্য আমি এগিয়ে যে প্রথম রক্ত দেওয়ার জন্য। হ্যাঁ, ওদেরকে কী বলবেন এই মহৎ কাজের জন্য? আমি বলবো ওরা যে এগিয়ে এসেছে, ওরা যেন আরও অনেক কাজের জন্য এগিয়ে আসতে পারে, আরও যেন ওরা বড় হতে পারে। আপনার নাম? আমার নাম মুমুন হাটি। আমাকে খুব ভালো লাগছে আজকে এখানে আমি নিজেকে পেয়ে। আর আমার সঙ্গে আমার ওসি ইন্দাস প্রসঙ্গিত এসেছেন, আর এর সঙ্গে আমাদের মাস্টারমশাই, আমার ছোটো ছোটো বোনরা যারা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে। আমাকে শুনে খুব ভালো লাগছে যে এই অর্গানাইজিং স্কিল এখন থেকে বাচ্চাদের মধ্যে, এই যে কন্যাশ্রী প্রকল্প যেটা আমাদের অনারেবল CM ম্যাডাম অর্গানাইজ করেছেন, এই বাচ্চার মধ্যে এই প্রতিভাটা ডেভেলপ হচ্ছে। এটা বিশ্বজুড়ে আমাদের এই বাচ্চারা আগে যে আমাদের সমাজে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাম রোশন করবে, এটা আমরা আশা করি। আর এদের কায় দেখে কি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী এগিয়ে আসবেন বলে মনে হয়? নিশ্চয়ই হবে। আর এরা একটা টর্চ বেয়ারের মতন আছে, এই আমাদের যারা বোনরা আজকে এই অর্গানাইজ করেছে, অন্য স্কুলে এরকম প্রোগ্রামটা নিশ্চয়ই অর্গানাইজ করা যাবে। এই বাংলায় প্রথম হচ্ছে কন্যাশ্রী রক্তদান শিবির আয়োজন করেছে, কী বলবেন? প্রথম হয়েছে, আশা করবো কি সব জায়গায় হবে, ঠিক আছে। আর আমাদের যে এই যে ছোটো বোনরা যে আজকে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে, আর এছাড়া আগে গিয়ে এরা এই অর্গানাইজিং স্কিলটা ডেভেলপ হবে, এদের মধ্যে এরা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ হবে, এটা একটা ভালো আমরা আশা করে দেখছি।